আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিত্রশিল্পী সমীর আইচ। সমীরদা, আমরা জানি এই মুহূর্তে আপনি ওই মিছিলে রয়েছেন, আপনার বক্তব্য আপনার প্রতিক্রিয়া একটু জেনে নিতে চাইব। দেখুন, আমি যখন ঘটনাটা জানতে পারি এতটাই মানে মর্মাহত হয়েছে, এটা কোনো এর কোনো ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। এবং ঠিক একই কাণ্ড যে রিচকে যেইভাবে পুলিশ থ্রেট করেছিল এবং সেই থ্রেট করার পরিণতি ওরকম একটা তরুণ ছেলের জীবন চলে যাওয়া, এই ক্ষেত্রে আমিরুলের ক্ষেত্রে আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন এমন ভাবে মানুষকে থ্রেট করে এবং বহু জায়গায় মানুষের জীবন হানি হচ্ছে, এটাকে কিছুতেই কোনো শিক্ষিত সমাজ, কোনো ভদ্র সমাজ, কোনো সাধারণ নাগরিক সমাজ এটাতে কিছুতেই সাপোর্ট দিতে পারে না। ওই অন্যায়ের প্রতিবাদে আমি রাস্তায় নেমেছি এবং আমি সমস্ত মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে এটা এই পুলিশ এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে এবং এই অত্যাচারে আমরা জাস্টিস চাই। সমীরদা, আমরা দেখেছিলাম যে পরিবর্তনের আগেও কিন্তু আপনি রাস্তায় নেমেছিলেন, আজকেও আপনি রাস্তায় নেমেছেন, আপনি বলছেন বারবার করে প্রতিবাদের কথা, তখন আপনার সঙ্গে যারা ছিলেন আজ কিন্তু অনেকেই আপনার সঙ্গে পাশে নেই, আপনার কি মনে হচ্ছে কোথাও কোনো ফারাক তৈরি হলো? আমি সেটা বিশ্বাস করি না, আজকে আমার সঙ্গে অনেকে নেই, কোনো কারণে হয়তো মিছিলে নেই, কিন্তু তারা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি যারা চিন্তাশীল ব্যক্তি, যারা সমাজের সত্যিকারের মানুষ, তারা প্রত্যেকেই এর মধ্যে আছেন এবং যারা এখানে আসতে পারেননি গ্রামে গঞ্জে, সারা পশ্চিমবাংলার মানুষ যারা এই ঘটনা জানেন, যারা এইটা টেলিভিশনে দেখছেন, আমি বিশ্বাস রাখি সমস্ত মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে আছেন, এটা সবাইকে বুঝতে হবে, এটা পুলিশ প্রশাসনকে বুঝতে হবে। সমীরদা, আপনি জানেন যে ইতিমধ্যে, আপনি হয়তো জানেন, আমি জানিয়ে দিচ্ছি আপনাকে, লালবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল যে পুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্তারা আমিনুলের বাবা মার সঙ্গে কথা বলতে চান। অপরদিকে ইতিমধ্যেই যেটা ঠিক করা হয়েছে যে আমিনুল কাণ্ডে বসিয়ে দেওয়া হলো কড়েয়া থানার 3 পুলিশ কর্মীকে, এ ব্যাপারে আপনার নিজের কি মনে হয়? অনেক দেরিতে সমীরদা, এই যে জায়গাটা, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা জানি, পুলিশ কমিশনারের তরফ থেকে কথাবার্তা বলার বিষয় ইতিমধ্যে তোলা হয়েছে, আপনার কি মনে হয় যে এই বিষয়ে, এই সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট? আপনার কি মনে হয় নাকি আরো বেশি পরিমাণে প্রশাসনের তরফ থেকে আসা উচিত ছিল? ব্যাপার নয়, উই ওয়ান্ট জাস্টিস, প্রথম কথা। দ্বিতীয় কথা, এত দীর্ঘদিন, এক মাস অলমোস্ট আমিরুল 1 মাস হসপিটালে ছিল, সেইখানে কোন রকম পুলিশ বা প্রশাসনের থেকে কেউ যোগাযোগ করেনি, এইগুলোর জবাব দিতে হবে সবাইকে। এবং আমি বলছি, এই অন্যায় কিছুতেই বরদাস্ত করা যায় না, এটা মানুষ এটা কিছুতেই মেনে নেবে না। সমীরদা, আপনি বলছিলেন যে পরিবর্তনের আগের কথা নয় বা তারপরের কথা নয়, হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে নেই, তবে আপনি মনে করেন তারা প্রতিবাদ জানাচ্ছেন, আপনি কি মনে করেন এত তাড়াতাড়ি আপনাকে রাস্তায় নামতে হবে এটা আপনি ভেবেছিলেন? না, আমি সেটা কখনোই ভাবিনি এবং আমি আশা করেছিলাম হয়তো অনেক কিছু অনেক চেঞ্জ হবে, এখন অনেক ক্ষেত্রে সেটা আশা হত হচ্ছি। আমি জানি না বর্তমান সরকার কি করবেন, সেটা তাদের ব্যাপার, তবে এটুকু বলতে পারি পুলিশ, তুমি পুলিশেই আছো। সমীরদা, এই যে আপনার বক্তব্য, পুলিশ তার জায়গাতেই রয়েছে, প্রশাসনের ওপরে আস্থা প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রশাসনের ওপরে আস্থা প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রশাসনের উপরে আস্থা আমার বলার থেকে, আমি বলছি প্রশাসনের উপরে আস্থা ফিরে আসো, যদি প্রশাসন এটা সঠিকভাবে দেন, আমরা দেখেছি পার্কস্ট্রিট কাণ্ডে এখনো তার কোনো বিচার মানুষ পাননি, এবং আমরা দেখেছি এই ক্ষেত্রে 1 মাস অলমোস্ট 1 মাস এরা হসপিটালে ছিল, সেইখানেও কোনো রকম যাদের এসে কমপ্লেন করে, ইনফ্যাক্ট যে মেয়েটি রেপ হয়, মেয়েটি যখন লঞ্চ করে টেস্টটি, তখন তার 1 মাস পরে তার মেয়েটির রেপ টেস্ট হয়, এই সমস্ত জিনিসটি প্রশাসনের একটা ব্যর্থতা বলে আমি মনে করি, এইগুলোর উত্তর মানুষকে দিতে হবে। সমীরদা, আপনি যে কারণে আজকে নেমেছেন সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ আমিনুলের ওপরে কার্যত ডাকাতির যে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছিল, মূলত সে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল ওই নাবালিকার ওপরে দাখিল করা হয়েছিল, কালকে যদি দেখো আমার উপরে কিছু দাখিল করা হয়েছে, অবাক হবে না।